वृंदावन रम्य स्थान दिव्य चिंता मुनिधाम आवृत कालिंदिनी रे राजहंस के निकरे ताहि शोभे कनक कमल तार मध्ये हेमपीठ अष्टदले ते बिष्टि अष्टदलेर प्रधानायिका तार मध्ये रत्नासने बसियाछे बहुजने सब संगी सुंदरी राधिका। আমি এখন বৃন্দাবন বৃন্দাবনে যমুনার তীরে বসে আছি, আর সেই যমুনার তীরে সুন্দর একটি বটবৃক্ষ বংশীবট, সেই বংশীবটের নিচে আমি বসে আছি। বসে বসে কি দর্শন করছি না, বসে বসে আমি সেই যমুনার সুন্দর নীল জল দর্শন করছি। সেই সুন্দর যমুনার নীল জলে সুন্দর কমল ফুটে আছে, আর সেই পদ্মের উপর ভ্রমর গুনগুন করছে। ভাবরাজ্যের কথা সবাই একটু চোখ বন্ধ করে ভাবতে হবে, এই হাসনাবাদে বসে আছি ভাবলে হবে না। সবাই চোখ বন্ধ করে ভাবুন যে আমি এখন বসে আছি সেই বৃন্দাবনে যমুনার তটে বংশীবটের নিচে, যমুনার সুন্দর নীল জল সেই জলে রাজহংস খেলা করছে, আর সেই যমুনার জলে পদ্ম ফুটে আছে, আর সেই পদ্মে ভ্রমর গুনগুন করছে। নরসিংজি ভাবছেন আর সেইখানে বংশীবটের নিচে যুগল সরকার দাঁড়িয়ে আছেন, একজন আর একজনার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। একদিকে ললিতা সখী চামর ব্যজন করছেন, একদিকে বিশাখা সখী চামর ব্যজন করছেন। সবাই মনে মনে ভাবুন, নরসিংজি ভাবছেন আমি কোন পুরুষ না, আমি কোন স্ত্রী না, আমি কোন ব্রাহ্মণ নই, আমি কোন বৈশ্য নই, আমি কোনো ক্ষত্রিয় নই, আমি কোনো শূদ্র নই, আমি কি, আমার পরিচয় আমি গোপী। তো এই ধ্যান কোথা থেকে শুরু হবে না, এই ধ্যান শুরু হবে ভগবানের চরণ কমল থেকে। চোখ বন্ধ করে মনে মনে ভাবুন কি সুন্দর ভগবানের চরণ পদ্ম, চরণ কমল, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল শ্যাম বর্ণের, রাধারানীর চরণ কমল গৌর বর্ণের, দুইজনার চরণ তলি লাল বর্ণের, যুগল সরকারের চরণতলে 24টি চিহ্ন আছে, আর ভগবান শ্রীকৃষ্ণের ডান চরণে যে চিহ্ন আছে সেই চিহ্ন রাধারানীর বাম চরণে আছে, ভগবান শ্রীকৃষ্ণের বাম চরণে যে চিহ্ন আছে সেই চিহ্ন রাধারানীর ডান চরণে আছে।
তো এই 24টি চিহ্নের মধ্যে প্রধান 5টি চিহ্ন, প্রধান 5টি চিহ্নের মধ্যে প্রথম চিহ্ন কি? না, প্রথম চিহ্ন হচ্ছে অঙ্কুশ। ভগবানের চরণে অঙ্কুশ চিহ্ন। এই অঙ্কুশ কি? এই অঙ্কুশ হচ্ছে লোহার তীক্ষ্ণ ছড়ি, যে অঙ্কুশ দিয়ে মাউত তার হাতিকে বসে রাখে। সেই অঙ্কুশ ভগবানের চরণে অঙ্কিত আছে। এই অঙ্কুশ চিহ্নের ধ্যান করলে কি হয়? না, এই অঙ্কুশ চিহ্নের ধ্যান করলে মাউত যেমন অঙ্কুশ দিয়ে তার হাতিকে বসে রাখে, ঠিক তেমন এই চিহ্নের ধ্যান করলে ধীরে 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 সাধকের মনও, সাধকের যে মন রূপী হাতি, সেই মন রূপী হাতিও আস্তে 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 বসে আসতে শুরু করে। পরবর্তী যে চিহ্ন আছে ভগবানের চরণে, সেই চিহ্ন হচ্ছে কমল। ভগবানের কমল খুব প্রিয়, আর সেই জন্যেই ভগবানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপমা দেওয়া হয় এই কমল বা পদ্মের সাথে। যেমন হস্তকমল, চরণ কমল, নেত্র কমল, ভগবান কমলের মালা পরিধান করেন। ভগবানের কাছে এই কমল খুব প্রিয়। কেন এত প্রিয় কমল? ভগবানের এত প্রিয় এই জন্যে যে কমল পাকে উৎপন্ন হয়েও তো এই পাকের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই কমলের ধ্যান করলে সাধকের মনটাও একদিন ধীরে ধীরে মনটা কমলের মতো বিকশিত হয়। পরবর্তী যে চিহ্ন আছে ভগবানের চরণে, সে চিহ্ন হচ্ছে মৎস্য চিহ্ন। ভগবানের চরণে মৎস্যের চিহ্ন আছে। তো এই মৎস্যের চিহ্ন কি জন্যে আছে? এই মৎস্যের চিহ্ন ভগবানের চরণে আছে এই জন্যে যে এই চিহ্নের যদি কেউ ধ্যান করেন, সাধক যদি এই মৎস্য চিহ্নের ধ্যান করেন, তাহলে কি হয় না, মাছ যেমন, মৎস্য যেমন জল বিনা এক মুহূর্ত থাকতে পারে না, মৎস্য যেমন জল বিনা এক মুহূর্ত বাঁচে না, ঠিক তেমন একজন সাধক যদি এই মৎস্যের ধ্যান করেন, তিনি ভগবানের নাম লীলা রূপ সর্বক্ষণ চিন্তা করবেন। যেমন মৎস্য এক মুহূর্ত জল বিনা ছটফট করতে থাকে, তেমন সাধক এই মৎস্যের ধ্যান করলে সেও একদিন এমন তার ভাব আসবে, সে এক মুহূর্ত ভগবানের নাম গুণগান না করলে, ভগবানের লীলা শ্রবণ না করলে এক মুহূর্ত সে থাকতে পারবে না। যেমন মৎস্য জল বিনা এক মুহূর্ত থাকতে পারে না। ভগবানের চরণে যে চতুর্থ চিহ্ন আছে সেটি হচ্ছে স্বস্তিক চিহ্ন। এই স্বস্তিক চিহ্ন কিসের প্রতীক? না, এই স্বস্তিক চিহ্ন হচ্ছে সমতার প্রতীক। কোন সাধক যদি এই স্বস্তিক চিহ্নের ধ্যান করেন, তাহলে তার ভিতরে যত কামনা বাসনা চাওয়া পাওয়ার যে অভাব আছে, ভিতরে যত অভাব আছে সমস্ত অভাবের পরিপূর্ণতা আসবে। এই স্বস্তিক চিহ্নের ধ্যান করলে সাধকের ভিতরে ধীরে ধীরে সমতা আসবে, আর কোনো কিছুর চাওয়া থাকবে না।
তার মনটা শান্ত হয়ে যাবে এই স্বস্তিক চিহ্নের ধ্যান করলে। ভগবানের চরণে যে পঞ্চম চিহ্ন আছে সেই চিহ্নটি হচ্ছে ধ্বজা বা পতাকা। যেমন মন্দিরের শিখায় যে ধ্বজা বা পতাকা উড়তে থাকে, তেমন এই ধ্বজা বা পতাকার ধ্যান করলে কি হয় না, সাধকের যেমন মন্দিরের শিখায় ধ্বজা সর্বক্ষণ উঠতে থাকে, ঠিক তেমন যিনি এই পতাকা বা ধ্বজার ধ্যান করবে ঠিক আস্তে আস্তে সেই ভক্তের বা সাধকের ভক্তি ধ্বজাও একদিন অমন ভাবে উঠতে থাকবে। সংসারের কোনো বাতাস কোনো প্রতিকূলতা সেই ভক্তের ভক্তি ধ্বজাকে নোয়াতে পারবে না এই ধ্বজার ধ্যান করলে। তো আস্তে আস্তে আমাদের মনটাকে একটু উপরে নিয়ে যেতে হবে। ভগবানের চরণ তল থেকে এবার আস্তে আস্তে মনটাকে ভগবানের চরণের উপরে নিয়ে যেতে হবে। ভগবানের চরণ কত সুন্দর, আর সেই সুন্দর চরণে ভগবান নূপুর পরিধান করেছেন। এই পায়েল বা নূপুর একারা, এই পায়েল বা নূপুর যারা ভগবান শ্রীকৃষ্ণের দাস্য রসের ভক্ত, তারা প্রভুর চরণে নূপুর রূপে বিরাজিত আছেন। কি সুন্দর চরণ, আর সেই চরণে কি সুন্দর অঙ্গুল, কি সুন্দর অঙ্গুলে কি সুন্দর সুন্দর নখ, আর সেই নখ থেকে কি হচ্ছে না, সেই নখ থেকে জ্যোতি নির্গত হচ্ছে। আর এই জ্যোতির ধ্যান করেন কারা না, যোগীরা সবাই এই জ্যোতির ধ্যান করেন, জ্ঞানীরাও এই জ্যোতির ধ্যান করেন। যোগীরা ধ্যান করতে করতে এই জ্যোতির সাথে বিলীন হয়ে যান, কিন্তু ভক্তের এই জ্যোতিতে মন ভরে না। ভক্তের বাসনা কি না, ভক্তের বাসনা হচ্ছে এই, হে প্রভু তোমার এই জ্যোতি তুমি আমার হৃদয়ে জ্বালিয়ে দাও। ভক্তের বাসনা হবে এই যে হে প্রভু তোমার এই জ্যোতি তুমি আমার হৃদয়ে জ্বালিয়ে দাও, আর এই জ্যোতিতে আমার ভিতরের যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার চলে যাও। ভক্তের এই জ্যোতিতে মন ভরে না। তো আস্তে আস্তে মনটাকে আর একটু উপরে নিয়ে যেতে হবে। প্রভু কি সুন্দর পীতাম্বর পরিধান করে আছেন, আর সেই পীতাম্বর হাওয়ায় একটু একটু করে উড়ছে, আর সেই পীতাম্বরের সুন্দর পাড়টি কিসের না, সুন্দর কেশর বর্ণের পাড়, আর এই পীতাম্বরে হাওয়া লেগে পীতাম্বরটি উড়ছে সেই দৃশ্য আমি যেন দেখতে পাচ্ছি, এমন ভাব রাজ্যে চলে যেতে হবে। ধীরে 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 মনটাকে আর একটু উপরে নিয়ে যেতে হবে। প্রভুর কোটি দেশে কি সুন্দর কোমর বন্ধ বা করধ্বনি, হীরা মণি মুক্তা খচিত করধ্বনি, নূপুর ঝালর লাগানো আছে। এই করধ্বনি অন্য কেউ নয়, এই করধ্বনি হচ্ছে ভগবানের যত সক্ষ রসের ভক্ত আছে তারা সবাই ভগবানের কমরে করধ্বনি রূপে বিরাজিত। আমি সেই করধ্বনি দর্শন করছি,
धीरे धीरे मन टाके आर एकटु उपरे निये जेते हबे। कि सुंदर भगवानेर नाभि, प्रभुर एई नाभि पद्म थेकेई एकदिन ब्रह्मा प्रकटित हुएछिलेन, जिनि ब्रह्मांडके रचना करेछेन। कि सुंदर प्रभुर उदय, आर एकटु उपर जेते हबे। कि सुंदर प्रभुर बक्ष स्थल, आर सेई बक्ष स्थले कि सुंदर स्वर्णेर रमावली, विशाल बक्ष स्थल। सेई बक्ष स्थले श्रीवत्स चिह्न अंकित आछे, सेई बक्ष स्थले भृगु लता चिह्नित आछे। प्रभुर बाम बक्ष स्थले जे श्रीवत्स रेखा आछे, এই শ্রীবৎস রেখা কে? এই শ্রীবৎস রেখা আর অন্য কেউ নয়, এই শ্রীবৎস রেখা হচ্ছেন স্বয়ং রাধারানী। ভগবানের বক্ষে শ্রীবৎস রেখা রূপে আছেন, মানে স্বয়ং প্রিয়া প্রিয়তমের মিলন হচ্ছে এই শ্রীবৎস রেখা রূপে। আমি সেই শ্রীবৎস রেখাকে দর্শন করছি। ভগবানের কণ্ঠে কি সুন্দর সুন্দর হার আছে, কি সুন্দর সুন্দর মালা আছে। আর এই সুন্দর মালা কারা? না, এই সুন্দর মালা হচ্ছে প্রভুর যত শান্ত রসের ভক্ত আছে, সমস্ত ভক্তরা প্রভুর কণ্ঠে হার রূপে বিরাজিত আছে। আমি সেই মালা দর্শন করছি প্রভুর কণ্ঠে। ধীরে ধীরে মনকে আর একটু উপরে নিয়ে যেতে হবে। প্রভুর কি সুন্দর ভুজা, আর এই ভুজা দ্বারাই প্রভু সেই গজরাজকে উদ্ধার করেছিলেন। এই ভুজা দ্বারাই প্রভু দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। এই হস্ত দ্বারাই প্রভু গিরিরাজ ধারণ করেছিলেন। হে প্রভু, আমার এই হস্ত কমল খুবই প্রয়োজন। হে প্রভু, এই হস্ত কমলের আশ্রয় আমি পেতে চাই। হে প্রভু, তোমার এই দিব্য হস্ত কমল তুমি আমার মাথায় রাখো। প্রভু, প্রভুর সেই হস্ত কমলে বাজু বন্ধ। প্রভুর কি সুন্দর লাল রঙের হস্ত কমল, হস্ত কমলে সুন্দর মুদ্রিকা পরিহিত আছেন প্রভু। প্রভুর এই হস্ত কমল চরণ কমল থেকেও দয়ালু। গোপীরা বললেন, শিরসি দেহি ন শ্রী কর গ্রহম। হে প্রভু, তোমার এই শ্রী কর তুমি আমাদের মস্তকে রাখো। হে গোবিন্দ, তোমার এই শ্রী কর কমল আমার মাথায় রাখো, যেমন তুমি গোপীদের মস্তকে তোমার এই কমল রেখেছিলে, যে কমল দিয়ে তুমি রাধারানীকে ধারণ করেছিলে, রাধারানীকে ধরেছিলে প্রভু, যে কমল দিয়ে তুমি সেই করকমল আমার মাথায় রাখো। প্রভু, আমার প্রভু সেই করকমলে বংশী ধারণ করে আছেন। আহা, কি সুন্দর সেই বংশীর ধ্বনি আমি শ্রবণ করছি। কি সুন্দর বংশীর ধ্বনি আমার কর্ণে আসছে। কত ভাগ্যবান এই বংশী, যাকে প্রভু সেবা করছেন। কেমন ভাবে যেন প্রভু মহারানীর মতো এই বংশীকে সেবা করছেন। প্রভু কি করছেন?
না প্রভু নিজের করকমলে বংশীকে ধারণ করে যেন করকমল রূপী গদ্দা মানে গদির উপরে বংশী মহারানী শয়ন করে আছে। আর সেই বংশী মহারানীর মস্তকটা কোথায় আছে? না মস্তকটা হচ্ছে ভগবানের সুন্দর ঠোঁটের উপরে, যেন এটাই হচ্ছে বালিশ। সেই বালিশের উপরে বংশী মহারানী মাথা দিয়ে শয়ন করে আছেন। আর সেই বংশী মহারানীর চরণ সেবা করছেন ভগবান অঙ্গুলি দিয়ে। কত ভাগ্যবান এই বংশী মহারানী! আর আমি সেই বংশীর ধ্বনি শুনতে পাচ্ছি, হে প্রভু তোমার এই বংশীর ধ্বনিতে গিরিরাজ গলে তরল হয়ে গেছে। প্রভু তোমার এই বংশীর ধ্বনিতে যমুনা জমে বরফ হয়ে গেছে। প্রভু তোমার এই বংশীর ধ্বনি যার কর্ণে প্রবেশ করেছে সে পাগল হয়ে গেছে। প্রভু তোমার এই বংশীর ধ্বনি দিয়ে তুমি আমার মনকে শান্ত করো। হে প্রভু আমার এই উদাস মন কিছুতেই শান্ত হয় না। প্রভু তুমি কৃপা করে এমন কৃপা করো যেন সংসারের কোন শব্দ আমার কর্ণে প্রবেশ না করে। আমার কর্ণে যেন প্রভু শুধু তোমার এই বংশীর ধ্বনি বাজতে থাকে। আর একটি কথা, হে প্রভু তোমার এই বংশীর ধ্বনি দিয়ে তুমি আমাকে সবাই যেমন তোমার বংশীর ধ্বনি শ্রবণ করে পাগল হয়েছে, হে প্রভু তুমি তোমার এই বংশীর ধ্বনি শ্রবণ করিয়ে আমার এই পাপি মনকে তুমি পাগল করে দাও। সংসারের কোন কথাই যেন আমার কর্ণে আর প্রবেশ না করে। সর্বক্ষণ যেন তোমার এই বংশীর ধ্বনি আমার কর্ণে বাজতে থাকে। আস্তে আস্তে মনটাকে আর একটু উপরে নিয়ে যেতে হবে। প্রভুর কি সুন্দর গ্রীবা, কি সুন্দর চিবুক, প্রভুর অধর কমল পদ্মের পাপড়ির মতো। যে অধর কমলে প্রভু বংশীকে ধারণ করে আছেন, কি সুন্দর প্রভুর কপোল, কি সুন্দর প্রভুর কর্ণ কমল, কি সুন্দর প্রভুর নাসিকা। আর সেই নাসিকায় কি সুন্দর গুলক বা কুণ্ডল, আর এই গুলক বা কুণ্ডল প্রভুর কুণ্ডল কপোলে চুম্বন করছে, যেন মনে প্রভুর কর্ণের যে কুণ্ডল যেন মনে হচ্ছে প্রভুর অধরকে চুম্বন করছে। আর এই কুণ্ডল কারা? না এই কুণ্ডল হচ্ছে যত প্রভুর মধুর রসের ভক্ত আছেন তারা প্রভুর কুণ্ডলে বিরাজিত আছেন। প্রভুর দিব্য উন্নত নাসিকা, প্রভুর নেত্র কমল, বড় বড় নেত্র কমল, যে নেত্র কমলে কাজল পরিহিত আছেন প্রভু। প্রভুর মাথায় মস্তকে চন্দন, আর এই চন্দন কি সুন্দর প্রভুর কপালে চন্দনের টিকা অঙ্কিত আছে, আমি সেই টিকা দর্শন করছি। প্রভুর যে নয়ন সেই নেত্র কমলে যেন জল ভরে আছে, আর এই নেত্র কমল প্রভু করুণা বর্ষণ করেন। এই নেত্র কমল দিয়ে প্রভু করুণা বর্ষণ করেন। হে গোবিন্দ তোমার এই নেত্র কমল দিয়ে
তুমি একবার আমার দিকে দেখো, আমি এই সংসারে হারিয়ে গেছি প্রভু, আমার বিশ্বাস যে তুমি একবার হলেও আমার দিকে দেখবে। হে গোবিন্দ, আমার বিশ্বাস তুমি একবার হলেও তুমি আমার দিকে দেখবে, আমার দুর্গতির অন্ত করো হে প্রভু। তোমার কৃপা দৃষ্টি আমার দিকে দাও প্রভু, আমার দুর্গতি অন্ত হবে তখনই প্রভু যখন তোমার কৃপা দৃষ্টি আমার দিকে বর্ষিত হবে। সেই কৃপা দৃষ্টি প্রভু তুমি আমার দিকে একবারের জন্যে দাও প্রভু, আমি তোমার শরণাগত হে প্রভু। আমার যত অবগুণ আছে সব তুমি জানো হে প্রভু, আমি তোমাকেই পেতে চাই। আমার ভিতরে যত অবগুণ আছে আমি সব জানি আর তুমিও সব জানো, তা সত্ত্বেও প্রভু আমি তোমাকে তোমাকেই পেতে চাই প্রভু। আমার এই পাপি মন বার বার সংসারের অন্ধকারের মধ্যে হারিয়ে যায়, আমি যখনই তোমাকে পেতে চাই তখনই আমার মনটা এই সংসারের অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। হে গোবিন্দ, আমি তোমার কাছেই যেতে চাই, কিন্তু আমি তো যেতে পারি না প্রভু, কিন্তু প্রভু আমি না যেতে পারলেও তুমি তো আমার কাছে আসতে পারো। আমি সংসারের অন্ধকারে এই ভব সংসারের অন্ধকারে হারিয়ে গেছি প্রভু, মায়া যবনিকা ছন্ন মানে মায়ার অন্ধকারে আমি আচ্ছন্ন হয়ে গেছি। হে প্রভু আমি তোমার কাছে যেতে পারছি না, কিন্তু তুমি তো প্রভু আমার কাছে আসতে পারো, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে না পেলেও প্রভু তুমি তো আমাকে দেখতে পাচ্ছ। তুমি যেভাবে সেই গজরাজকে উদ্ধার করতে গিয়েছিলে, যেভাবে তুমি ধ্রুবের কাছে গিয়েছিলে, যেভাবে প্রহ্লাদের কাছে গিয়েছিলে প্রভু, সেভাবেই কৃপা করে আমার মতো পাপীকে তুমি স্বীকার করে প্রভু আমাকে আমার কাছে তুমি এসে আমাকে তুমি দর্শন দাও প্রভু। আমার মধ্যে সমস্তটাই পাপ, আমার মধ্যে কোনো পুণ্য নেই, আমার মধ্যে গোপীদের মতো কোনো গুণ আমার মধ্যে নেই প্রভু, তবুও আমি তোমাকেই পেতে চাই। আর আমার এই চঞ্চল মনকে তুমি শান্ত করো প্রভু, যাতে আমি সর্বক্ষণ আমার এই মনটাকে তোমার চরণে দিয়ে রাখতে পারি। হে রাধারমণ, একবার আমার দিকে দেখো প্রভু, একবার তুমি তোমার ওই নেত্র কমল আমার দিকে ফেরাও প্রভু। মনে মনে ভাবুন যে আমি প্রভুর সেই নেত্র কমল দর্শন করছি। আহা কি সুন্দর প্রভুর ললাট, আর সেই ললাটে কি সুন্দর তিলক, প্রভু কি সুন্দর মুকুট পরিধান করে আছেন, আর সেই মুকুটে ময়ূরের পেখম, প্রভুর মস্তকে যে সমস্ত আভূষণ আছে, এই মুকুট আদি যত আভূষণ প্রভুর মস্তকে আছে, এ সমস্ত কারা না, এ হচ্ছে প্রভুর যত বাৎসল্য রসের যত ভক্ত আছেন তারা ওই মুকুট রূপে প্রভুর মস্তকে বিরাজিত আছেন, মানে তারা যেন প্রভুকে আশীর্বাদ করছেন প্রভুর মস্তকে থেকে। তো
প্রভুর সুন্দর মুকুট মস্তকে আছে, আর প্রভুর পাশেই প্রিয়াজি দাঁড়িয়ে আছেন। প্রিয়াজি আর প্রভু দুইজন দুইজনার গলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রভুর মুকুট আর রাধারানীর মস্তকের চেলি বা চন্দ্রিকা, দুইজনার একজনার চন্দ্রিকা আর একজনার মুকুট যেন একসাথে লেগে আছে, যেন একজন আর একজনাকে চুম্বন করছে। আহা কি সুন্দর দৃশ্য! আমি সেই দৃশ্য দর্শন করছি। এবার আমরা আস্তে আস্তে উপরে উঠেছিলাম, এবার আস্তে আস্তে নিচে নামতে হবে। তো নিচে নামবো কিভাবে? এবার আমরা নিচে নামবো রাধারানীর ওই মস্তকের চন্দ্রিকা থেকে। আমরা আস্তে আস্তে দৃষ্টি নিচের দিকে নিয়ে আসব, রাধারানীর মস্তকে সিঁদুরের টিপ পরিহিত আছেন, মাথায় কুমকুমের সুন্দর টিকা, ললাটে কেশরের পত্রাবলী, কপোলে কেশরের পত্রাবলী, করুণাময়ীর নেত্রকমল। করুণাময়ীর নেত্র কমলের দিকে একবার যদি দৃষ্টি দেওয়া যায় তো যেন মনে হয় করুণাময়ীর এই নেত্রে আহা কত মায়া লুকিয়ে আছে, যেন মনে হচ্ছে করুণাময়ীর নেত্রে সমস্ত সংসার প্লাবিত হবে। করুণাময়ীর সুন্দর নাসিকা, সেই নাসিকায় সুন্দর কুণ্ডল, কি সুন্দর কপোল, কি সুন্দর চিবুক করুণাময়ীর। করুণাময়ী নীল শাড়ি পরিধান করে আছেন। করুণাময়ী নীল শাড়ি কি জন্যে পরিধান করেন? শ্যামসুন্দর কি জন্যে পীতাম্বর পরিধান করেন? শ্যামসুন্দর এই জন্যেই পীতাম্বর পরিধান করেন যে রাধারানীর অঙ্গ বর্ণ পীত বর্ণ বা গৌর বর্ণ, সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ ওই পীত বসন বা পীতাম্বর পরিধান করেন, যেন ওই পীতাম্বর আর কেউ নয়, স্বয়ং রাধারানী বস্ত্র রূপেই প্রভুকে আলিঙ্গন করে আছেন। আর রাধারানী নীলাম্বর কি জন্যে পরিধান করেন? রাধারানী নীলাম্বর এই জন্যে পরিধান করেন যে নীলাম্বর আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ওই নীলাম্বর রূপে রাধারানীর অঙ্গে আলিঙ্গন করে আছেন, এই জন্যেই রাধারানী নীলাম্বর পরিধান করেন আর ভগবান শ্রীকৃষ্ণ পীতাম্বর পরিধান করেন। ও আমরা প্রভুর এই পীতাম্বর আর প্রিয়াজির এই নীলাম্বর দর্শন করছি, আর এই পীতাম্বর আর এই নীলাম্বর যমুনার তীরে সুন্দর বাতাস বইছে, মৃদু মৃদু বাতাস বইছে, সেই বাতাসে প্রভুর এই বসন উড়ছে, আমি সেই সুন্দর দিব্য দৃশ্য দর্শন করছি। আস্তে আস্তে নিচে নামতে হবে। কি সুন্দর প্রিয়াজির হস্ত কমল, প্রিয়াজির কোটি দেশ, প্রিয়াজি ঘাগরা বা লেহেঙ্গা পরিধান করে আছেন, শ্রীজির অঙ্গভূষণ আমি দর্শন করছি। দর্শন করতে করতে দর্শন করতে করতে মনটাকে আস্তে 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 আরো নিচে নামাতে হবে। আমি প্রিয়াজির চরণ দর্শন করছি। আহা কি সুন্দর দিব্য চরণ কমল প্রিয়াজির, কি সুন্দর দুধের মতো সাদা চরণ, আর সেই চরণের তলটি লাল বর্ণের। প্রিয়াজি এই চরণের অঙ্গুলে বিছা পরিধান করে আছেন, চরণে পায়েল পরিধান করে আছেন, আর এই চরণে
সখীরা আলতা পরিধান করিয়েছিলেন, আহা আমি কেন আলতা হলাম না? আমি যদি আলতা হতাম তাহলে প্রিয়াজির এই চরণে ঠাঁই পেতাম। হে ভগবান, তুমি আমাকে আলতা কেন করলে না? হে প্রভু, আমি এই প্রিয়াজির সুন্দর চরণ কমল দর্শন করছি। মনে মনে ভাবুন, আমি আমার মস্তকটা প্রিয়াজির চরণে রেখে দিলাম। দেহি পদ পল্লব মুদারম, মনটাকে প্রিয়াজির চরণে দিয়ে রাখুন, মস্তকটা প্রিয়াজির চরণে দিয়ে রাখুন। আর মনে মনে ভাবুন, আমি প্রভুকে পেয়ে গেছি, প্রিয়া প্রিয়তম আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, আমার মস্তকটা আমি প্রভুর চরণে দিয়ে রেখেছি, আমার মনের যত বাসনা আছে এবার প্রভুর চরণে সব বলে দিন। মনের যত বাসনা আছে সব প্রভুর চরণে বলে দিন। আর এবার আস্তে আস্তে গুরু মন্ত্র জপ করতে হবে, না হলে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। যতক্ষণ মনটাকে প্রভুর চরণে দিয়ে রাখা যায়, সেই চরণে মনটাকে দিয়ে গুরু মন্ত্র জপ করতে হবে, না হলে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। তো শ্রী নরসিংহজি মহারাজ এইভাবেই ধ্যান করতেন। একদিন ধ্যান করতে করতে এভাবেই কি হয়েছে না, ধ্যান করতে করতে স্বয়ং যুগল সরকার, যুগল প্রভু নরসিংহজির সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। নরসিংহজি প্রভুর চরণে মস্তক রেখে বললেন, প্রভু এবার তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। প্রভু ভগবান কি করলেন না, ভগবান নরসিংহজির ডান হাত ধরলেন, আর প্রিয়াজি নরসিংহজির বাম হাত ধরলেন। যেই ভগবান নরসিংহজিকে স্পর্শ করেছেন, সাথে সাথে নরসিংহজির পূর্বের সমস্ত কথা সব মনে পড়ে গেছে। যে সময়ে তিনি সেই স্বয়ং মহাদেব নরসিংহজিকে হাত ধরে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন, সেখানে রাস মণ্ডলে স্বয়ং মহাদেব নরসিংহজিকে নিয়ে গিয়েছিলেন, নরসিংহজি রাস দর্শন করেছিলেন, রাস দর্শনের পর স্বয়ং প্রভু নরসিংহজিকে যে নির্দেশ দিয়েছিলেন সে কথা সব নরসিংহজির স্মরণ হয়ে গেল। তো নরসিংহজি গোপী রূপ ধারণ করলেন, নরসিংহজি গোপী রূপ ধারণ করলেন, নরসিংহজি গোপী রূপ ধারণ করে যুগল সরকারের সাথে যুগল সরকারের ধামে চলে গেলেন। বলুন নরসিংহজি মহারাজ কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। এদিকে অনেক সময় কেটে গেছে, ঘরের মধ্যে কুটিয়ার ভিতর থেকে কোনো শব্দ আসছেন না, শব্দ পাওয়া যাচ্ছে না। বাইরে আছে কারা না, নরসিংহজির পাঁচ কন্যা, নরসিংহজির দুই কন্যা, একজন বৌমা, আর দুইজন হচ্ছে ওই যারা নাচ গান করতো তাদেরকেও কন্যা বানিয়ে রেখেছেন। তো এই পাঁচজন বাইরে আছেন, তো এনারা দেখলেন ভিতর থেকে তো কোনো আওয়াজ অনেক সময় পাওয়া যাচ্ছে না। তো দেখলেন দরজা খুলে যে গুরুজির এই পঞ্চভূতের শরীরটা ওখানেই পড়ে আছে, কিন্তু গুরুজি আর নেই। হা গুরুদেব, হা পিতাজি, হা গুরুজি, হা গুরুজি বলতে 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 ওই পাঁচ জনাও ওখানেই প্রাণ ত্যাগ করে ভগবত ধামে গমন করলেন। ওই পাঁচজন কন্যাও একসাথে প্রাণ ত্যাগ করলেন। আর যে সময় নরসিংহজি গেলেন, এনার বয়স তখন ছিল 150 বছর, 150 বছর নরসিংহজি ছিলেন এই ধরাধামে।
তো নরসিংজি এই ধরাধাম থেকে চলে গেলেন। পরবর্তীতে যে 16 জন সাধুকে নরসিংজি ঘরে রেখেছিলেন, এই সমস্ত লীলা যা যা আমরা শ্রবণ করলাম ওই 16 জন সাধুর কৃপায় আমরা শ্রবণ করলাম। মানে ওনারা সব লিখে রেখেছিলেন যে আমাদের গুরুদেবের সাথে কোন দিন কোন সময় কোন কোন লীলা হয়েছিল, ওনারা সব লিখে রেখেছিলেন। সেই জন্যে আমরা শ্রী নরসিংজির এই দিব্য চরিত্র শ্রবণ করতে পারলাম। এই যে ধ্যান আমরা শ্রবণ করলাম, এই ধ্যান কিন্তু প্রত্যহ প্রভুর সম্মুখে বসে প্রত্যহ এই চিন্তন করতে হয়, এই ধ্যান প্রত্যহ করতে হয়। আর আস্তে আস্তে যদি অভ্যাস করা যায় তো একদিন দেখা যাবে আমি সত্যি সত্যি যে ভাবের জগৎ আমি দেখতে পাবো। একদিন যদি মন দিয়ে এই ধ্যান করা যায় তো দেখা যাবে একদিন আমিও ওই ভাবের জগতে প্রবেশ করে গেছি। কারণ যারা সিদ্ধ মহাত্মা আছেন তারাও কিন্তু এই ধ্যান করেন। কত সিদ্ধ মহাত্মা আছেন বৃন্দাবনে, তারা কিন্তু এভাবেই ধ্যান করেন। আর ধ্যান করতে করতে সত্যি সত্যি লীলার মধ্যে প্রবেশ করে। একজন মহাত্মা